কপিল শর্মা কি দারুণ কমেডি করে, অরিজিৎ সিং এত ভালো গান করে না, সারা দিন শুনতে ইচ্ছা করে। আর বিরাট কোহলি যেন সুপারফাস্ট ট্রেন, তারা প্রত্যেকে নিজের প্যাশনকে ফলো করে আজ ভীষণ সাকসেসফুল। কিন্তু আমি, আমার প্যাশনটাই বা কি, কোথায় খুঁজে পাবো তাকে? উফ, কিভাবে খুঁজবো নিজের প্যাশনকে? কে বলে দেবে আমার প্যাশনটা কি? হ্যালো ফ্রেন্ডস, আপনার কি মনে হয় আপনার মধ্যে কোনো প্যাশন নেই এবং এ কারণের জন্যই আপনি কখনো সফল হতে পারবেন না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার ভুল ধারণা দূর করে দেবে। আর এই ভিডিওটি শেষ হওয়ার মধ্যেই আপনার প্যাশন নিয়ে যে অভিযোগ শুধুমাত্র তাই দূর হবে না, সাথে সাথে আপনি এমন কতগুলি বিষয় শিখবেন যা আপনাকে সফলতে অনেক হেল্প করবে। শুরু করার আগে, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি প্রেস করুন লাইফ চেঞ্জিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি আপনারও এমন মনে হয় যে আপনার মধ্যে কোনো প্যাশন নেই, তো সবার প্রথম এটা জেনে রাখুন যে আপনার ভিতর কোনো না কোনো প্যাশন তো অবশ্যই আছে, তবে এখন হয়তো জানেন না যে সেই কাজটি কি বা প্যাশনটি কি। যদি আপনার ভিতর প্যাশন না থাকতো, তাহলে আপনি এই ভিডিও না দেখে অন্য কোনো হট ভিডিও সার্চ করতেন বা কোনো ফানি ভিডিও দেখতেন। সাথে সাথে এটাও কথা দিচ্ছি, আপনার প্যাশন সম্পর্কে আপনি জানতে পারবেন আর তারপর আপনার সফলতাও পাবেন যেটা আপনি ডিজার্ভ করেন। KFC ফাউন্ডার করোনেল স্যান্ডার্স KFC শুরু করার আগে ওকালতি করতেন, ম্যানেজারও ছিলেন, তারপর অনেক ছোটখাটো বিজনেস করেছিলেন, চাকরিও করতেন, এছাড়াও অন্যান্য অনেক ছোট ছোট কাজও করেছিলেন, কিন্তু এগুলোতে তার প্যাশন ছিল না। এভাবেই তার 40টা বছর কেটে যায়। 40 বছর পর তিনি অনুধাবন করলেন তার প্যাশন মানুষের খাবার খাওয়ানো। আর এই প্যাশন তার মধ্যে 7 বছর বয়সে এসেছিল, যখন তার ছোট ভাই বোনকে খাওয়ানোর জন্য খাবার বানাতেন। এটা এখন আমাদের সবারই জানা যে তার প্যাশন খুঁজে পাওয়ার পর তিনি সারা জীবন ওই একই কাজে লেগেছিলেন আর এমন সফলতা পেলেন তিনি চলে যাওয়ার পরও তা কমেনি। সারা পৃথিবী জুড়ে তার নাম। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যতক্ষণ আমার প্যাশন খুঁজে পাচ্ছি না, ততক্ষণ আমি কি করব? এটার উত্তর খুবই সহজ, সবসময় কিছু না কিছু করতে থাকুন, সে যাই হোক করতে থাকুন। অধিকাংশ মানুষ তাদের প্যাশন এজন্য খুঁজে পায় না, কারণ তাদের সমস্ত শক্তি মনোযোগ শুধুমাত্র প্যাশন খুঁজতেই লাগিয়ে দেয়, আর যে কাজ তারা করছে তাতে 100% দেয় না। আর কিছু মানুষ তো আরো বড় ভুল করে, তারা প্যাশন খুঁজতে গিয়ে সব কিছু ছেড়ে দেয় আর বলে তখনই কিছু করব যখন আমার প্যাশন খুঁজে পাব। আপনাকে বুঝতে হবে, আপনার প্যাশনকে আপনি কখনো খুঁজে পাবেন না, বরং আপনি যখন কোনো কাজে 100% দেবেন, তখন আপনার প্যাশন আপনাকে খুঁজে নেবে আর ওই প্যাশন আপনার সফলতা দেবে যা আপনি সব সময় চান। KFC আর করোনেল স্যান্ডার্স এর বড় একটা উদাহরণ। তিনি শুধুমাত্র একাই এর উদাহরণ নন, ফেসবুক আর মার্ক জুকারবার্গও এরকমই একটা উদাহরণ। মার্ক আজ পৃথিবীর মানুষদের পরস্পর সংযোগ করার জন্য প্যাশনেট, কিন্তু ফেসবুক শুরু করার আগে তিনি কখনো এ নিয়ে ভাবেননি। তার আগে তিনি কয়েকটা ছোট ছোট টুলস বানিয়েছিলেন, পরে ওইগুলো একত্রিত করে ফেসবুক বানিয়ে দিলেন, যেটা তার একটা কলেজ প্রজেক্ট ছিল। আর যখন ফেসবুক সফল হলো, তখন মার্ক প্যাশন খুঁজে পেলেন। ওলা ক্যাবের ফাউন্ডার্স, তাদেরও প্যাশন কখনো পাবলিক ট্রান্সপোর্টকে সহজ বানানো ছিল না, কিন্তু ওলা ক্যাবের অ্যাপ বানানো এবং ড্রাইভারদের সাথে শুরু করার পর যখন তা সফল হলো, তখন তারা তাদের প্যাশন খুঁজে পেল। অ্যামাজন আজ পৃথিবীর সবচেয়ে বড় দোকান, যা শুরু হয়েছিল শুধুমাত্র বই বিক্রি দিয়ে। আর অ্যামাজনের ফাউন্ডার এ নিয়ে কখনো প্যাশনেটও ছিলেন যে তিনি সবচেয়ে বড় দোকান বানাবেন। গুগলের ফাউন্ডার্স তাদের কলেজ প্রজেক্ট বানানোর আগে কখনো ভাবেননি যে ওই কলেজ প্রজেক্টের মধ্য দিয়েই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি তৈরি করে ফেলবেন। তারা তো ওয়েবসাইটের নাম নিয়েও প্যাশনেট ছিলেন না, তারা ভেবেছিলেন তাদের কোম্পানির নাম গুগল, মানে চশমা রাখবেন, কিন্তু ইনভেস্টরসরা গুগল নামে চেক দিয়েছিল আর সেখান থেকেই তাদের কোম্পানির নাম গুগল থেকে গুগল হয়ে গেল। আমি আপনাকে এমন শয়ে শয়ে উদাহরণ দিতে পারি যেখানে প্রথমে অ্যাকশন হয়েছিল, তারপরে প্যাশন এসেছিল। তো ফ্রেন্ডস, যদি আপনারও মনে হয় আপনার মধ্যে প্যাশন নেই, তো আমি আবার তাই বলবো যা প্রথমেই বলেছিলাম, যে আমাদের সবার মধ্যেই কোনো না কোনো প্যাশন আছে, শুধু আপনার দরকার ওই প্যাশনের সাথে মেলার। ঠিক তেমনই যেমন পৃথিবীর অনেক সফল মানুষরা তাদের প্যাশনের সাথে মিলেছিল, আপনার মতোই প্রথমে তাদেরও নিজের প্যাশন সম্পর্কে কোনো ধারণা ছিল না, যতক্ষণ না তাদের প্যাশন তাদেরকে খুঁজে নিয়েছিল।
তবে এখানে আপনাকে মনে রাখতে হবে, ওই সমস্ত সফল মানুষদের প্যাশন তাদেরকে খুঁজে পেয়েছিল কারণ তারা সবসময় কিছু না কিছু করছিলেন আর পুরো মন থেকে করছিলেন। তারা প্রত্যেকেই প্রথম প্রথম ফেল হন, ফেলিয়র থেকে তারা শেখেন আর মুখে হাসি নিয়ে পজিটিভ অ্যাটিটিউডের সাথে পুনরায় কাজ শুরু করে দেন কিছু নতুন করার উদ্যোগে। তো আপনার যদি মনে হয় আপনার মধ্যে প্যাশন নেই, চিন্তাভাবনা বদলে ফেলুন, যে কাজ করছেন সেটা 100% মন দিয়ে করুন আর সততার সাথে করুন। যদি আপনি চাকরি করছেন সেখানে আপনার 100% দিন, যদি আপনি পড়াশুনো করছেন তো সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করুন। যদি আপনার মনে হয় কিছু নতুন করবেন, না করে পিছিয়ে আসবেন না, ওই নতুন কাজটি করুন, আপনার প্যাশন আপনাকে খুঁজে নেবে। আর যদি আপনি প্যাশনের অপেক্ষায় কিছুই না করে বসে আছেন তো বিশ্বাস করুন আপনি পৃথিবীর সব থেকে বড় ভুলটা করছেন। এখানে আমি একটাই সাজেস্ট করব, বাইরে বের হন, কিছু করুন, যে কোনো কিছুই চলবে, কিন্তু করুন, আপনার 100% ওই কাজে দেন আর তারপর আপনার প্যাশন আপনাকে খুঁজে নেবে। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে জানান, কারণ আপনার সাহায্য করাই আমার আসল উদ্দেশ্য।